সাহাবা একরামরা ধারণা করতেছে পয়গম্বর মনে হয় ঘুমায়, পয়গম্বরের মনে হয় ঘুম ভাঙ্গে নাই, মদিনাওয়ালা নবী ঘুমায়। সবাই মিলে পরামর্শ করতেছে, আবু বকর ডাক দিয়া বলে উমর যাও যাও, পয়গম্বরকে একটু ঘুম থেকে জাগ্রত করে দাও। উমর ডাক দিয়া বলে ভাই, মদিনাওয়ালা নবীর তো শান তো মান, ওই নবীকে আমি কেমনে ডাক দিব, ওই ভাষাটা আমার জবানে জানা নাই, সুবহানাল্লাহ, কেমনে ডাক দিব ভাষা জানা নাই। সবাই মিলে পরামর্শ করিয়া এইভাবে যদি হয় তাহলে পয়গম্বরের ইমামতি ছাড়া কেমনে নামাজ আদায় করব। সবাই মিলে পরামর্শ করিয়া বেলালকে ডাক দিয়া বলে ও বেলাল, তুমি তো মসজিদ নববীর মধ্য থেকে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালা, মানুষকে নামাজের জন্য ডাকো, মানুষকে কল্যাণের জন্য ডাকো বেলাল, যাও তুমি যাও, মদিনাওয়ালা নবীকে একটু ঘুম থেকে জাগ্রত করে দাও, ঘুম থেকে জাগ্রত করে দাও রে বেলাল। বেলাল এবার চিন্তায় পড়ে গেল, সবাই মিলে পরামর্শ করছে মানতেই তো হবে মানতেই তো হবে, সবাই মিলে পরামর্শ করিয়া বেলালকে ডাক দিয়া বলে বেলাল যাও 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 বেলাল, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের সামনে গিয়া কেমনে নবীকে ডাক দিবে এই ভাষাটা বেলালের জানা নাই। বেলাল চিন্তা করতেছে, আমি বেলাল ছিলাম জাহান্নামের আসামি, আমি কালো বেলাল, পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, নবীকে আমি কেমনে ডাক দিব এই ভাষাটা আমার জানা নাই। বেলাল চিন্তায় পড়ে গেল, বেলাল কেমনে ডাক দিবে এই ভাষাটা বেলালের জানা নাই। বেলাল একবার পয়গম্বরের হুজরা শরীফের সামনে যায়, আবার পয়গম্বর মসজিদে নববীর দিকে রওনা করে এইভাবে পায়চারি করতেছে। পয়গম্বরকে বেশি বড় মহব্বত করত বেলাল, বেলাল চিন্তা করতেছে কেমনে ডাক দিব, এত শানওয়ালা নবী আমার, নবীকে যদি আমার আল্লাহ তাআলার ডাকার প্রয়োজন হইতো নাম ধরে ডাকতেন না, ডাকতেন তাহা ইয়াসিন ইয়া আইহাল মুদাসসির ইয়া আইহাল মুসাম্মিল, একটু জোরে বলেন আল্লাহু আকবার। লিমুল হাকিম قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ما يدره مجبوره أي سيد عالم মাইদুরহ মজবুরহ আই সৈয়দ আলম, দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো, দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো, মাই সূরত ইউসুফ কো নেহি চাহনে বলা, মাই সূরত ইউসুফ কো নেহি চাহনে বলা, মাই কায়েস কে মানন্দ নেহি আশিক লাইলা, মাই কায়েস কে মানন্দ নেহি আশিক লাইলা,
মাই আশিক মাওলা হো মেরা ইশক দেওয়ানা মাই আশিক মাওলা হো মেরা ইশক দেওয়ানা এই জুমলা যাহা জিসকে তজল্লি সে উজালা এই জুমলা যাহা জিসকে তজল্লি সে উজালা আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত 9 ডিসেম্বর 2022 ইংরেজি রোজ শুক্রবার ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব মুহতিয়ে মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা শামসুজ্জামান সাইদ সাহেব এফতেদিয়া প্রধান শিক্ষক নহাটা দাখিল মাদ্রাসা শ্রীপুর মাগুরা মুহতিয়ে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সমিষ্ট ভাষী মুফাসসির কোরআন ডক্টর শাহ মুহাম্মদ শাহাদত হুসাইন মঞ্চে উপবিষ্ট এ জাতির রাহাবার হযরত উলামায়ে ইকরাম সামনে উপবিষ্ট দিনদার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আওয়াম পর্দার অন্তরালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি এ সুন্দর আয়োজনের মধ্য দিয়ে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিক করে জান্নাতের বাগানে এসে বসার মতো দিনই আলোচনা শোনার নিয়তে বসতে পেরেছি সর্বোপরি শুক্রিয়া আদায় করি মহান মালিকের দরবারে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ তাআলা যে হালাতে যে অবস্থায় যেখানে রাখেন না কেন সদা সর্বদা প্রশংসা করতে হবে কার আরো জোরে বলেন কার তো একটু জোরে প্রশংসা আরতে শুকরিয়া আদায়েরতে একটু পড়েন তো আলহামদুলিল্লাহ পছন্দ হয় না আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিমিন ইমামুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি সারা জাহানের মালিক যিনি সমগ্র জগতের প্রতিপালক এজন্য সদা সর্বদা প্রশংসা করতে হবে কার সদা সর্বদা প্রশংসা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক সমগ্র জগতের প্রতিপালক যিনি সদা সর্বদা প্রশংসা করব কার আল্লাহর একটু মহাব্বতে জবানটাকেও বন্ধ রাখিবেন না মহাব্বতে একটু আমরা মাওলা পাকের জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ না মাজরুজা সাইরুনা মা বাবার খেদমত ভইল না না মাজরুজা সাইরুনা মা বাবার খেদমত ভইল না না মাজরুজা সেরে দিলে মা
বাবার খিদমত ভুলে গেলে আল্লাহর জান্নাত পাইবা না লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পয়গম্বরের অসংখ্য অগণিত অমীয় বাণীর মধ্য থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আয়াতকে সামনে রেখে কিছু সংক্ষিপ্ত কথা আমলের নিয়তে বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক, আমিন বলেন। পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেন, নিশ্চয় নামাজ সমস্ত ফাহেশা কাজ অশ্লীল কাজ থেকে বান্দাকে বিরত রাখে। বলেছেন কে? বলেছেন কে? পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর, তার হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালা, ময়দানে মাহশারে কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। কিসের হিসাব বাজান তো? ময়দানে মাহশারে কিয়ামতের ময়দানে যদি সর্বপ্রথম নামাজের হিসাব হয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও ইবাদতের মধ্যে নামাজ ইবাদতটা বড় বেশি পছন্দের। তো কেয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, যাকাতের হিসাব রোজার হিসাবের আগে, সিরিয়ালে আগে না পরে, আগে নামাজের হিসাবটা আগে হবে। এজন্য নামাজের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত ফাহশা কাজ অশ্লীল কাজ থেকে বান্দাকে বিরত রাখে, এটা বলেছেন কে? তো আল্লাহই বললেন বান্দাকে বিরত রাখে, কিন্তু আমরা তো দেখি উল্টা বাজান। আমাদের সমাজের মধ্যে, আমাদের এলাকার মধ্যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আবার ওই বান্দাটাই সুদের মধ্যে লিপ্ত আছে নাকি আপনাদের এলাকায়? আমাদের মাগুরাতে আছে, আপনাদের এলাকায় নাই? বান্দা নামাজ পড়ে ঘুষের সাথে লিপ্ত, বান্দা নামাজ পড়ে মিথ্যার সাথে লিপ্ত, বান্দা নামাজ পড়ে মানুষকে বিভিন্নভাবে ধোকা দেয়, বান্দা নামাজ পড়ে অশ্লীল কাজের মধ্যে, হারাম কাজের মধ্যে বান্দা লিপ্ত আছে না নাই? তো বান্দা, আল্লাহ তাআলা বললেন বান্দার নামাজ সমস্ত ফাহেশা কাজ থেকে বান্দাকে বিরত রাখবে, কিন্তু আমরা দেখি উল্টাটা, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে অশ্লীল কাজ অন্যায় কাজের মধ্যে বান্দা লিপ্ত আছে না নাই? আমাদের নামাজটা এখলাসের সাথে হয় না বাজান। যদি আল্লাহর জন্য নামাজ পড়তাম, দিলের মধ্যে যদি তাকওয়া নামক আল্লাহর ভয় থাকত, তাহলে নামাজ পড়িয়া সুদের খাতায় নাম লেখাইতে পারতাম না। আল্লাহর ভয় যদি দিলের মধ্যে থাকত, অশ্লীল কাজ অন্যায় কাজ নয় সয় করতে পারতাম না। বুঝতে হবে নামাজ পড়ি কিন্তু আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য। দিলের মধ্যে মালিকের ভয় নাই, জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয় নাই, এজন্য অন্যায় কাজের মধ্যে লিপ্ত। তো বলতেছিলাম, ময়দানে মাহশারে কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সর্বপ্রথম হিসাবটা কিন্তু
নামাজের হিসাব নেওয়া হবে কিসের হিসাব বাজান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে রে গোলাম ময়দানে মাহশারে নামাজ এমন একটা ইবাদত দা নামাজ পড়বা আর ওই তোমার নামাজ দুনিয়ার সমস্ত ফাহেশা কাজ থেকে তোমাকে বিরত রাখবে তবে সেটা এমনি এমনি নয় যদি আমি মালিকের ভয় তোমার দিলের মধ্যে থাকে কার ভয় বান্দা আল্লাহর ভয় নিয়া নামাজ আদায় করবা বান্দা তুমি সুদ খাইতে পারবা না দিলের মধ্যে যদি মালিকের জাহান্নামের ভয় থাকে বান্দা তুমি ঘোষ অন্যায় কাজের মধ্যে লিপ্ত থাকতে পারবা না এজন্য যা কিছু করব না কেন রে গোলাম দিলের মধ্যে একমাত্র নামাজ একমাত্র আল্লাহর ভয় দিলের মধ্যে রাখতে হবে পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর ডাক দিয়া বলে রে গোলাম ও উম্মতেরা কিয়ামতের কঠিন ময়দানে কোনো কিছুর হিসাব নেওয়া হবে না যাকাতের হিসাবটাও পরে নেওয়া হবে রোজার হিসাবটাও পরে নেওয়া হবে অন্য অন্য আমলের হিসাবটাও করে নেওয়া হবে কিন্তু বান্দা মনে রাইখো ময়দানে মাহশারে নামাজের হিসাবটাই আগে নেওয়া হবে নামাজের হিসাব প্রস্তুত করে নাও রে মুসলমান নামাজের মহব্বত দিলের মধ্যে কেমন পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা করা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালা নবী আমার মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে কথা বলতেছেন হুজরা শরীফের মধ্যে আম্মা জান আয়েশার সাথে কথা বলতেছেন নবী আমার হঠাৎ করে আজান হয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী আমার কথা বন্ধ করিয়া মসজিদের দিকে রওনা করছে সুবহানাল্লাহ মসজিদের দিকে রওনা করছে নবী আমার আম্মা জান আয়েশা পিছন থেকে ডাক দিয়া বলে ও নবী আমার মদিনাওয়ালা নবী পিছন দিকে ঘুরলেন ঘুইরা ডাক দিয়া বলে তুমি কে তুমি কে সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা অবাক হয়ে গেলেন আপনি না আমার সাথে কথা বলতেছিলেন আজান হয়ে গেল মসজিদে আপনি রওনা করছেন আমি আপনাকে ডাকিলাম আপনি আমার দিকে ঘুরলেন কিন্তু আমাকে চিনেন না আমি আপনার স্ত্রী আয়েশা বলে কোন আয়েশা সুবহানাল্লাহ পড়েন বলে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা বলে আবু বকরকে সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা পাগল হয়ে গেল পাগল হয়ে গেল আমাকেও চিনে না আমার বাবা কেউ চিনে না আম্মা জান আয়েশা দৌড়ায় ও আব্বা জান মদিনাওয়ালা নবী
আমাকেও চিনে না আপনাকেও চিনে না বলে তুমি কখন ডাকছো কখন পরিচয় দিয়েছো আম্মা জানা আয়েশা ডাক দিয়া বলে ও আব্বা জান যখন মসজিদে নববীর মধ্যে আজান হয়ে গেল আল্লাহু আকবার এর ধ্বনি মুয়াজ্জিনের কণ্ঠে পয়গম্বর রওনা করছে পয়গম্বর রওনা করছে তখন আমি পিছন থেকে ডাকিলাম ইয়া রাসূলুল্লাহ আমাকে চিনে না চিনে না চিনে না আবু বকর ডাক দিয়া বলে ও আয়েশা শুধু তুমি কেন মসজিদের মধ্যে যখন আল্লাহু আকবার মুয়াজ্জিনের ধ্বনি বেজে উঠে তখন তুমি কেন দুনিয়ার সমস্ত মানুষ পয়গম্বরকে যদি ডাকে ডাকে পয়গম্বর শুনবে না শুনবে না কারণ যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় দুনিয়ার কোন মানুষের সাথে নবীর সম্পর্ক থাকে না আজান যখন হয়ে যায় আরশের মালিকের সাথে সম্পর্ক হয়ে যায় কার সাথে সম্পর্ক হয় তো যখন আজান হয়ে যাবে কোন মানুষের সাথে সম্পর্ক নাই একমাত্র সম্পর্ক করতে হবে তিনার নাম কি জোরে বলেন আল্লাহ সম্পর্ক করবেন কার সাথে আল্লাহর সাথে দুনিয়াতেও লাভবান হইতে পারবেন আখেরাতের ময়দানেও আপনি সফল হইতে পারবেন পয়গম্বরের দিলের মধ্যে এমন মহব্বত নামাজের প্রতি এত ভালোবাসা আরেকটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন নামাজকে পয়গম্বর কি পরিমাণ মহব্বত করতেন আর ভালোবাসতেন পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশারের নামাজ সমাপ্ত করিয়া পয়গম্বর নামাজের মুসল্লা বিছায়া পয়গম্বর নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন পয়গম্বর নামাজ আদায় করতেছেন নামাজ পড়তে 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 একেবারে ফজরের নামাজের সময় হয়ে গেছে সুবহানাল্লাহ ফজরের নামাজের সময় হয়ে গেছে মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন সমস্ত সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেছে তো সবাই দেখে আজকে আমার নবী মসজিদে নববীর মধ্যে নাই তো সবাই একটা মনে মনে একটা ধারণা করতেছে নবীর মনে হয় আজকে ঘুম ভাঙ্গে নাই ঘুমটা ভাঙ্গে না এজন্য পয়গম্বর আজকে মসজিদের মধ্যে আসে নাই কিন্তু আমার পয়গম্বর কি ঘুমায় আমার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা শরীফের মধ্যে নামাজের মুসল্লা বিছায়া এশারের সময় থেকে শুরু করিয়া নামাজ আদায় করতে করতে ফজরের নামাজের সময় করে ফেলছে সাহাবায়ে কেরামরা ধারণা করতেছে পয়গম্বর মনে হয় ঘুমায় পয়গম্বরের মনে হয় ঘুম ভাঙ্গে নাই মদিনাওয়ালা নবী ঘুমায় সবাই মিলে পরামর্শ করতেছে আবু বকর ডাক দিয়া বলে উমর যাও যাও পয়গম্বরকে একটু ঘুম থেকে জাগ্রত করে দাও উমর ডাক দিয়া বলে ভাই মদিনাওয়ালা নবীরে তো শানে তো মান ওই নবীকে আমি কেমনে ডাক দিব ওই ভাষাটা আমার জবানে জানা নাই সুবহানাল্লাহ কেমনে ডাক দিব ভাষা জানা নাই সবাই মিলে পরামর্শ করিয়া এইভাবে যদি হয় তাহলে পয়গম্বরের ইমামতি ছাড়া কেমনে নামাজ আদায় করব সবাই মিলে পরামর্শ করিয়া বেলালকে ডাক দিয়া বলে ও বেলাল তুমি তো মসজিদে নববীর মধ্য থেকে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ মানুষকে নামাজের জন্য ডাকো মানুষকে কল্যাণের জন্য ডাকো বেলাল
যাও তুমি যাও মদিনাওয়ালা নবীকে একটু ঘুম থেকে জাগ্রত করে দাও ঘুম থেকে জাগ্রত করে দাও রে বেলাল বেলাল এবার চিন্তায় পড়ে গেল সবাই মিলে পরামর্শ করছে মানতেই তো হবে মানতেই তো হবে সবাই মিলে পরামর্শ করিয়া বেলালকে ডাকতিয়া বলে বেলাল যাও 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 বেলাল পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের সামনে গিয়া কেমনে নবীকে ডাক দিবে এই ভাষাটা বেলালের জানা নাই বেলাল চিন্তা করতেছে আমি বেলাল ছিলাম জাহান্নামের আসামি আমি কালো বেলাল পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম নবীকে আমি কেমনে ডাক দিব এই ভাষাটা আমার জানা নাই বেলাল চিন্তায় পড়ে গেল বেলাল কেমনে ডাক দিবে এই ভাষাটা বেলালের জানা নাই বেলাল একবার পয়গম্বরের হুজরা শরীফের সামনে যায় আবার পয়গম্বর মসজিদে নববীর দিকে রওনা করে এইভাবে পায়চারি করতেছে পয়গম্বরকে বেশি বড় মহব্বত করত বেলাল বেলাল চিন্তা করতেছে কেমনে ডাক দিব এত শানওয়ালা নবী আমার নবীকে যদি আমার আল্লাহ তাআলার ডাকার প্রয়োজন হইতো নাম ধরে ডাকতেন না ডাকতেন তাহা ইয়াসিন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুসাম্মিল একটু জোরে বলেন আল্লাহু আকবার এত শানওয়ালা নবী আমার বেলাল চিন্তা করতেছে কেমনে ডাক দিব বেয়াদবি হয়ে যায় নাকি কেমনে ডাক দিব বেলাল চিন্তা করতেছে নবী আমার ঘুমাই কিন্তু নবী আমার আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে আছেন বেলাল এবার চিন্তা করিয়া করিয়া বেলালের ওয়াজান্তেই জবান থেকে একটা আওয়াজ বের হয়ে গেল আসসালাতু খৈরুম মিনান নাওম ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আহা নবী বেনামাজির শাফায়াত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা বেলালের জবানে আসসালাতু খৈরুম মিনান নাওমের আওয়াজ এই আওয়াজটা বেলাল অজান্তেই বের হয়ে গেছে পয়গম্বরের কান মুবারকে আওয়াজটা পৌঁছে গেছে সুবহানাল্লাহ এবার নবী আমার নামাজ সমাপ্ত করিয়া বের হয়ে তাকায় দেখে বেলাল দাঁড়ানো বেলাল পয়গম্বরের দিকে তাকায়া বেলাল দেখতেছে বেলালের চেহারাটা পয়গম্বরের চেহারাটা ফুলে গেছে লাল হয়ে গেছে লাল হয়ে গেছে পাটা ফুলে গেছে হাতটা ফুলে গেছে মনে হয় টুকা দিলেই রক্ত বের হয়ে যাবে এবার বেলাল ডাক দিয়া বলে ও নবী আমার আমরা মনে করতেছিলাম আপনি ঘুমের ঘরে কিন্তু আপনার চেহারা মুবারক সাক্ষী দেয় নবে আল্লাহর কসম খানায় কাবার কসম আপনার চেহারা মুবারক সাক্ষী দেয় আপনি ঘুমের ঘরে ছিলেন না আপনি সারা রাত আমার মাওলা পাকের কুদরতে পায়ে সিজদায় পড়েছিলেন আল্লাহু আকবার বলেন কুদরতি পায়ে সিজদায় পড়েছিলেন রে নবী আমার এবার নবী ডাক দিয়া বলে বেলাল চলো
মসজিদে নববীর মধ্যে চল মসজিদে নববীর মধ্যে গিয়া পয়গম্বর নামাজ সমাপ্ত করিয়া বেলালকে ডাক দিয়া বলে বেলাল আয় নবীর কানের সাথে মুখটা লাগায়া বেলালকে ডাক দিয়া বলে বেলাল তুই আমার হুজরা শরীফের সামনে গিয়া একটা আওয়াজ দিছো একটা আওয়াজ দিছো আসসালাতু খায়রুম মিনান নাউম এই আওয়াজটা তুমি কোত্থেকে পাইলা রে বেলাল এই আওয়াজ তো আমি আগে কখনো শুনিও নাই আমি আগে কখনো দেইও নাই বেলাল ডাক দিয়া বলে ও নবী আমার আল্লাহর কসম খানায়ে কাবার কসম এই আওয়াজ আমি আগে কখনো শুনিও নাই আমি আগে কখনো দেইও নাই রে পয়গম্বর পয়গম্বর ডাক দিয়া বলে বেলাল আসসালাতু খায়রুম মিনান নাউম ঘুমের চেয়ে নামাজ ভালো এই শব্দটা বড় পছন্দনীয় হয়ে গেল এত সুন্দর একটা শব্দ আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়া বলে জিব্রাইল যা যা আমার পয়গম্বরকে জানায় দাও পয়গম্বরকে ডাক দিয়া বলে রে পয়গম্বর যেই শব্দটা আপনি পয়গম্বরের কাছে পছন্দ হয় ওই শব্দটা আমার মালিকের কাছেও পছন্দনীয় হয় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম পয়গম্বরকে ডাক দিয়া বলে রে নবী আমার আপনার সাহাবী বেলাল আপনার হুজরা শরীফের সামনে থেকে আসসালাতু খায়রুম মিনান নাউমের আওয়াজ দিল এই শব্দটা আপনার কাছে পছন্দ হয়ে গেল ওই শব্দটা আমার মালিকের কাছেও পছন্দ হয়ে গেল আপনার সাহাবী বেলালকে ডাক দিয়ে জানায় দেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এরপরে ফজরের নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান নাউম এই শব্দটা যেন নামাজের মধ্যে আজানের মধ্যে ফিটিং করে দেয় সুবহানাল্লাহ ওই দিন থেকেই আসসালাতু খায়রুম মিনান নাউমের আওয়াজ পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে একটা শব্দই বারবার বলতেন উম্মতেরা সলাত 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 নামাজ ছাড়িও না কি ছাড়িও না নবী আমার যেই নবীর শাফায়াত ছাড়া উম্মতে মুহাম্মাদি জান্নাতে যেতে পারবে না সেই নবী বলে গেলেন উম্মতেরা নামাজ 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 আমরা কি নামাজ পড়ি বাজান নামাজের মহব্বত দিলের মধ্যে কেমন বলেন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কিরাম যারা ছিলেন তারা জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়ার পর তাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার আযাবের ভয় কেমন ছিল খলিফাতুল মুসলিমিন উমর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন উমর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন দরওয়াজা বন্ধ করিয়া কান্না করতেছে কান্না করতেছে কান্না করতেছে হযরত আবু হুরায়রা ডাক দিয়া বলে ও উমর ভাই কেন আজকে ঈদের দিন কান্না করতেছেন আজকে তো খুশির দিন আনন্দের দিন দরওয়াজা বন্ধ করে কেন কান্না করেন উমর ডাক দিয়া বলে ও আবু হুরায়রা আনন্দ তো ওই ব্যক্তির জন্য যার আমল নামায় কোনো গুনাহ নাই যার মধ্যে জাহান্নামের ভয় নাই যার মধ্যে জান্নাতের আশা নাই ওই বান্দাই তো আনন্দ করবে আমার তো কোনো আনন্দ নাই
বলে কেন আপনি তো জান্নাতের সুসংবাদ দুনিয়ার জমিনে থাকা অবস্থায় পেয়ে গেলেন তারপরেও কেন কান্না করতেছেন উমর ডাক দিয়া বলে আবু হুরাইরা আমি কান্না করতেছি আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিল বিনিময় আমার নামাজ রোজা আমার ইবাদতের বিনিময় আমাকে জান্নাত দিয়ে দিল রমাদান মাসে তারাবির নামাজ আদায় করলাম রমাদান মাসে রোজা রাখলাম ঈদের নামাজ আদায় করলাম ও আবু হুরাইরা কান্না করতেছি কান্না করতেছি আমার নামাজ আমার রোজা আমার ইবাদত কবুল হইল কিনা কান্না করতেছি কিয়ামতের ময়দানে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে যদি ও উমর তোমার নামাজ তোমার রোজা তোমার ইবাদত তুমি ফিরাইয়া নাও বিনিময় আমার জান্নাত আমাকে দিয়া দাও এই ভয়ে কান্না করতেছি রে আবু হুরাইরা দুনিয়ার জমিনে থাকা হালতে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল এরপরও এত কান্নার আওয়াজ আমি আপনি এই নিশ্চিন্তপুর এলাকার যুবক ভাই ও পর্দার অন্তরালার মা ও বৃদ্ধ বাবা আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই আপনারা কয়জন জান্নাতের সুসংবাদ পাইলেন এইখানে কি এমন কোন আল্লাহর বান্দা আছেন যে জান্নাতের সুসংবাদ পাইছেন এরকম কেউ আছেন নাকি তো জান্নাতের সুসংবাদ পাইলেন না এত বাহাদুরি কেন জান্নাতের সুসংবাদ পাইলেন না এরপরও কেন এত বাহাদুরি করেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন এমন কোন আপনাকে ওয়াদা করেন নাই তারপরও আপনার মধ্যে নামাজের মহাব্বত নাই রোজা রাখতে পারেন না যাকাত দেন না আপনার প্রতি নামাজ রোজা হজের কোন মহাব্বত নাই কোন ভালোবাসা নাই কিন্তু পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলের মধ্যে কেমন মাওলা পাকের মহাব্বত আর ভালোবাসা নামাজের মহাব্বত আর ভালোবাসা যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত যতগুলি সাহাবা তাদের মধ্যে কেমন নামাজের মহাব্বত আর ভালোবাসা মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই যুগ শ্রেষ্ঠ একজন ওলিয়ে কামেল মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই এন্তেকাল হয়ে যাওয়ার পর একজন আল্লাহর বান্দা মালিক বিন দিনারকে স্বপ্নে দেখতেছেন এবং ডাক দিয়া বলে দিনার আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছেন মালিক বিন দিনার ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা আল্লাহ আমার সাথে ভালো ব্যবহার করেছেন এবং আমার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বরাদ্দ করেছেন সুবহানাল্লাহ মালিক বিন দিনার ডাক দিয়া বলে রে যুবক ভাই ও আল্লাহর বান্দা আল্লাহ আমার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বরাদ্দ করে রেখেছেন তবে আমার বাড়ির সামনে একটা বাড়ি দেখা যায় ওই বাড়িটা একজন কামারের কামারের আমাকে আল্লাহ তাআলা যে জান্নাত দান করেছেন এর থেকেও একটা ভালো জান্নাত ওই কামারকে দান করেছেন কামারের মধ্যে কি ইবাদত এত ভালো জান্নাত পেয়ে গেল মালিক বিন দিনার একজন যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামেল বড় বুজুর্গ যার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই একদিন কবরস্থানের পার্শ্ব দিয়া চলতেছে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাই কবরস্থানের মধ্যে তাকায় দেখে
দুইজন মানুষ কবরস্থানের মধ্যে কে যেন লিখতেছে কে যেন লিখতেছে মালিক বিন দিনার ডাক দিয়া বলে ওরে আল্লাহর বান্দা আপনারা কারা এখানে কি করতে এসেছেন ডাক দিয়া বলে এই এলাকার মধ্যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী তাদের লিস্টি করতেছি কারা আবার আমরা আমরা ফেরেশতা সুবহানাল্লাহ মালিক বিন দিনার ডাক দিয়া বলে ও ফেরেশতা ভাই আপনি একটু দেখেন মালিক বিন দিনার নামে এই আপনাদের লিস্টির মধ্যে জান্নাতি মানুষ জান্নাতের খাতায় আমার নাম আছে কিনা ফেরেশতারা পাতা পুতা উল্টায়া ডাক দিয়া বলে মিয়া যাও যাও সময় নষ্ট করিও না তোমার নাম নাই নাম নাই নাম নাই মালিক বিন দিনার ভেঙ্গে পড়ল চেহারাটা মলিন হয়ে গেল মালিক বিন দিনারের নামটা জান্নাতীদের লিস্টের মধ্যে নাই কান্না করতেছে নামাজের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ কি এমন অপরাধ করছি জানি না আমার নামটা জান্নাতের লিস্টের মধ্যে নাই এবার মালিক বিন দিনার যখন ঘুমিয়ে গেল ফেরেশতাদের সঙ্গে মোলাকাত হয়ে গেল ফেরেশতারা ডাক দিয়া বলে মালিক বিন দিনার আপনার নামটা দুনিয়ায় জান্নাতের লিস্টে আমরা পাই নাই কিন্তু আমরা যখন আসমানে চলে গেলাম আমরা তখন জান্নাতি খাতা দেখা শুরু করলাম দেখতে 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 আল্লাহ তাআলার খাতাটা উল্টায়া আমরা দেখি আল্লাহ তাআলার খাতায় জান্নাতিদের লিস্টে আল্লাহ তাআলার খাতায় আপনার নাম সুবহানাল্লাহ মালিক বিন দিনারের নাম আল্লাহর খাতায় ওই মালিক বিন দিনার দিলের মধ্যে কেমন ভয় আমি জান্নাতি না আমি জাহান্নামী যার নামটা আল্লাহ তাআলার খাতায় লেখা আর আমরা তো জান্নাতের সুসংবাদ পাইলাম না আমরা নামাজই পড়ি না আমাদের দিলের মধ্যে এই ভয়টা তো দূরের কথা নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই পর্দা নাই বেপর্দাহীনত অবস্থায় চলাফেরা করি আল্লাহ তাআলার আযাবের ভয় নাই জাহান্নামের ভয় নাই জান্নাতের কোনো আশা নাই ওই মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাই ডাক দিয়া বলে আমার থেকেও ভালো একটা জান্নাত পাইল কামার কে সেই কামার খোঁজ করার জন্য ওই আল্লাহর বান্দা পরের দিন রওনা করছে চলে গেল কামারের বাড়িতে সন্তানদেরকে ডাক দিয়া বলে আপনার আব্বা জান কি এমন ইবাদত করত যুগ শ্রেষ্ঠ অলিয়ে কামিল মালিক বিন দিনার থেকেও ভালো জান্নাত পেয়ে গেল ডাক দিয়া বলে আমার আব্বা জান ছিলেন একজন কামার মানুষ কি ইবাদত করত জানি না তবে তার একটা উল্লেখযোগ্য ইবাদত ছিল তখন যিনি সে হাতুর দিয়া কামারের কাজ করতে মালিক বিন দিনার জান্নাত পাওয়ার কারণ ভালো জান্নাত পাওয়ার কারণ হয়তো বা এটাই হবে মুয়াজ্জিনের কণ্ঠে যখন আল্লাহু আকবার আল্লাহু আকবারের আজানের ধ্বনি বেজে উঠত তখন আমার আব্বা জান কামারের হাতুড়িটা সামন দিকে যায় না আজান শোনার সঙ্গে সঙ্গে কামারের হাতুড়িটা পিছন দিকে চলে যায় সুবহানাল্লাহ এটা নামাজের মহব্বতের কারণে আমাদের দিলের মধ্যে নামাজের মহব্বত নাই নামাজের মহব্বত যদি থাকত অন্যায় কাজ করতে পারতাম না অশ্লীল কাজ করতে পারতাম না মিথ্যা কথা বলতে পারতাম না বেপরোয়া ভাবে চলাফেরা করতে পারতাম না ও নিশ্চন্তপুর এলাকার যুবক ভাই ও পর্দার অন্তরালার মা ও বৃদ্ধ বাবা একটু আল্লাহর ভয় নিয়া আমরা দুনিয়ার জমিনে যা কিছু করব আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত আমার বেঁচে থাকা মরে যাওয়া আমার খাওয়া দাওয়া ঘুম সব কিছু একমাত্র কার জন্য হবে সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে আমি যাহা কিছু না করি না কেন যদি পরিপূর্ণ সঠিকভাবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী
নবীজি তরিকায় যদি আমার জীবন পরিচালনা করতে পারি তাহলে আমার নামাজ আমার রোজা আমার ইবাদত আমার ঘুম সব কিছু আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গণ্য করবেন আমরা মনে করি নামাজ পড়া ইবাদত হজ করি ইবাদত যাকাত দেয়া ইবাদত আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা না না খানা খাইবা ইবাদত খানা খাইবা না তাও ইবাদত নামাজ পড়বা ইবাদত নামাজ পড়বা না তাও ইবাদত রোজা রাখবা ইবাদত রোজা রাখবা না তাও ইবাদত তবে সেটা এমনি এমনি হবে না সেটার জন্য দুইটা কারণ লাগবে কয়টা কারণ দুইটা কারণ লাগবে এক নম্বর কারণের নাম হলো আল্লাহ তাআলার হুকুম দুই নাম্বার নবীজির তরিকায় আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী নবীজির তরিকা অনুযায়ী যা কিছু করব না কেন রে যুবক ভাই আমি খাবো আমি খাইব না সব কিছু আমার ইবাদতে গণ্য হয়ে যাবে এজন্য আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী সব কিছু করতে হবে পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে যদি জীবন পরিচালনা করতে পারি আল্লাহ তাআলা সুসংবাদ কি দিলেন সুসংবাদ একটা দিলেন সুসংবাদ আরেকটা দিলেন দুঃখের সংবাদ আল্লাহ তাআলা বলে রে গোলাম ইন্নাল আবরার লাফি নাঈম নেক আমল যারা করবে নামাজ যারা পড়বে রোজা যারা রাখবে হজ যারা করবে যাকাত যারা দিবে তাদের জন্য যারা নেক আমল করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি কি রেখে দিয়েছি আর যারা বদ আমল করবে গুনাহ করবে রোজা ছেড়ে দিবে নামাজ ছেড়ে দিবে তাদের জন্য আমি আল্লাহর জাহান্নাম তো জান্নাতটা কেমন জাহান্নামটা কেমন রে যুবক ভাই জান্নাতের মধ্যে কি কি নিয়ামত আমার জন্য আল্লাহ রেখে দিয়েছেন জাহান্নামের মধ্যে কেমন ভয়ানক আযাব আমার আপনার জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা বলে ইন্নাল আবরার লাফি নাঈম নেক আমল ওয়ালাদের জন্য জান্নাত বান্দা যদি নামাজ পড়িয়া রোজা রাখিয়া হজ করিয়া জান্নাত অর্জন করতে পারে বান্দার জন্য সুসংবাদ নেও বান্দা যখন জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য এই রকম নিশ্চন্তপুর এলাকায় আজকে একটা জান্নাতের বাগান তৈরি হয়ে গেল আল্লাহ তাআলা আমার আপনার জন্য জান্নাতীদের জন্য একটা অনুষ্ঠান সাজাইবে সুবহানাল্লাহ একটা অনুষ্ঠান সাজাইবে আমার আল্লাহ দুনিয়ার কোনো অনুষ্ঠান নয় যে অনুষ্ঠান জান্নাতি বান্দার যারা থাকবে তাদের জন্য এক একটা চেয়ার দেওয়া হবে চেয়ার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক একটা চেয়ারের পায়া যদি বিক্রি করা হয় এই রকম দশটা দুনিয়া কেনা সম্ভব সুবহানাল্লাহ জান্নাতের মধ্যে এই রকম এক একটা চেয়ার আমাকে আপনাকে দেওয়া হবে বসার জন্য জান্নাতের শ্রোতা হবে সমস্ত নবী রাসূল আর উম্মতেরা জান্নাতের মধ্যে তিনজন অতিথি থাকবে এই যে এই একটা নিশ্চিন্তপুর এলাকার মধ্যে একটা মাহফিলের আয়োজন করা হলো এই মাহফিলে একজন সভাপতি নিযুক্ত করা হইল একজন বিশেষ অতিথি একজন প্রধান অতিথি আছে না নাই আল্লাহ তাআলা ওই দিন একজন প্রধান অতিথি একজন বিশেষ অতিথি একজন সভাপতি বানিয়ে রাখবেন আল্লাহ তাআলা ওই দিন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিশেষ অতিথির ভূমিকা পালন করার জন্য বলবেন পয়গম্বর দাউদ বিশেষ অতিথির ভূমিকা পালন করবে
আর প্রধান অতিথির ভূমিকা পালন করবে। দুনিয়া তো প্রধান, আখেরাতের ময়দানও প্রধান, নবীদের নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের প্রধান অতিথির ভূমিকা পালন করবে। সুবহানাল্লাহ কইতেন না, সভাপতিত্বের ভূমিকা পালন করবে কে? দুনিয়ার কোন মানুষ নাই, কোন নবী রাসূল নাই, সভাপতিত্বের দায়িত্ব পালন করবে আমার আল্লাহ তাআলা নিজে। আল্লাহু আকবার। এই সাউন্ডটা ঠিক করেন। পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অনুষ্ঠানের প্রধান অতিথির ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে যাবে, পয়গম্বর দাউদকে ডাক দিয়া বলবে, দাউদ তোমার ভূমিকা শুরু করে দাও। পয়গম্বর দাউদ তার ভূমিকা শুরু করবে পবিত্র কুরআনুল কারীমের সূরাতু তহা থেকে তেলাওয়াত করবে। তহা মা অনুমতি দিয়েছেন বলতেছিলাম, পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন তেলাওয়াত করবে জান্নাতের মধ্যে। তো আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, এ জান্নাতবাসীরা এর থেকেও মজার কণ্ঠের তেলাওয়াত শুনতে চাওনি? জান্নাতবাসীরা ডাক দিয়া বলে, আল্লাহ এর থেকেও মজার কণ্ঠের তেলাওয়াত কেমনে হয়? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে গোলাম পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের তেলাওয়াত শুনিয়া পাগল হয়ে গেলা, আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাওনি। আল্লাহু আকবার। আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাওনি, জান্নাতবাসীরা বলবে, হা আল্লাহ আপনার কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই, যে আল্লাহকে না দেখিয়া যার ইবাদত করেছি, গোলামি করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, অবশ্যই অবশ্যই আল্লাহর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ তাআলার তেলাওয়াত শুনিয়া আল্লাহ তাআলার দিদার পাইয়া জান্নাতবাসীরা বড় মুখরিত হয়ে যাবে। এজন্য আমি বলতে চাই, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন একমাত্র কেবলমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য। পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, ময়দানে মাহশারে কিয়ামতের কঠিন ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ তাআলা বললেন, বান্দা নামাজ পড়বা, দুনিয়ার সমস্ত ফাহেশা কাজ থেকে ফারেগ হয়ে যাবা, অশ্লীল কাজ থেকে বিরত রাখবা, ও নিশ্চন্তপুর এলাকার যুবক ভাই একটা ইরাদা করে নেন, একটা ওয়াদা করে নেন, আজকের থেকে একটা ওয়াদা করে নেন রে ভাই, ও পর্দার অন্তরালার মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, একটা ইরাদা করে নেন, আজকের থেকে জীবন থাক আর না থাক, জীবন চলে যাক আর যাই হোক না কেন, যত বিপদ আসুক না কেন, নামাজের উপর অটল থাকব, আর জীবনে নামাজ ছাড়ব না, মিথ্যা কথা বলবো না, গুনাহ করব না, পয়গম্বরের আদর্শের বিরোধিতা করব না, পয়গম্বরের সুন্নাতের মধ্যে বেলেট লাগাইব না, পয়গম্বরকে আর কষ্ট দিব না, আল্লাহ তাআলার হুকুম অমান্য করব না, আর পয়গম্বরের বিরোধিতা করব না, ইসলামের বিরোধিতা করব না, নামাজ ছাড়ব না, মিথ্যা কথা বলবো না, আল্লাহ তাআলাকে একটু ওয়াদা করিয়া দুই জাহাত আমার মালিককে দেখায় দেন। আয় আল্লাহ, নিশ্চন্তপুর এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার অন্তরালার মা, হাত উঠাইয়া একটা ওয়াদা করলো, আর জীবনে নামাজ ছাড়বে না, মিথ্যা কথা বলবে না,
বেগান নারীর দিকে তাকাইবে না পয়গম্বরের আদর্শের বিরুদ্ধে কথা বলবে না পয়গম্বরের সুন্নাতের বিরুদ্ধে পেরেট লাগাইবে না আল্লাহ তাআলা এই ওয়াদার উপর অটল থাকিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত তুমি মালিকের জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারি সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক আমিন।